সুন্দর মালা আংটি গুলো দেখা, এটা হচ্ছে ছেলের আংটি। বাহ, কুইনের মতো তো পুরো, আমাকে রানী বানিয়ে রেখেছে তো তাই। দারুণ দেখতে, এটা করলে এটা দিয়ে আর কেমন কেমন লাগছে বিয়ে করে? নার্ভাস বাট স্টিল ইন অনর। না, বাহাতে দেব না, থ্যাংক ইউ। বলছে দেবলিন আগে প্রপোজ করেছে, আমি ঠিক শুনে নিয়েছি, তুমি আগে পড়াও তারপরে তুমি। মালা মালা কেউ উলুঠুলো কেউ দিচ্ছে না, আবার ভেতর থেকে তাহলে বউ হয়ে গেছে। একসাথে দেখাও দেখাও, পড়িয়ে দাও পড়িয়ে দাও, ও একটা আছে এখানে, সবাই সমবেত ভাবে কেক কাটা হচ্ছে। এ হ্যাপি, কার হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে। কেক কাটা হয়ে গেছে, বসে আছি, এখনো অব্দি কেক পেলাম না, সবাই বসে আছি আমরা এখানে, একটা কোনো মানুষের হাতে কেক নেই, নীলও বসে রয়েছে, শুধু আমি তো কোনো কাজ করিনি, এইটা ক্ষমা কপিরাইট দিয়ে দেবে। নীল তবু মালা মালা বয়েছে, নীল তবু হচ্ছে কেকে ঢাকনা খুলেছে, নীল প্রচুর কাজ করেছে, তবু এখনো অব্দি দেবলীনা নদীর মনে হয়নি যে কেক, এক্স্যাক্টলি যে কেকটা আমাদের হাতে ঢেলে দিই। এই ধরনের বিয়ের পর মানুষজন বদলে যায় আমি খালি দেখছি, ও দিয়েছে তাহলে আর বদলাইনি বলতে হবে, এখনো দিল না। আমি যদি লাগিয়ে দিই তোকে, হ্যাঁ এই ছবিটা একটা নিই, আমরা এই ছবিটা একটা নিই। একটা কথা তুই দেখে আমি জাস্ট না বলে পারছি না, আমি অনেক বিয়ে বাড়ি খেয়েছি কিন্তু বিয়ে বাড়িতে না তৃপ্তি করে খাওয়া যায় না, এত তেল মশলা, এত জঘন্য রিচভাবে বানায়, অসাধারণ খেতে, টু গুড খাবার হয়েছে, টু গুড, মানে আমি একদমই চট করে ভালো তো কাউকেই বলতে পারি না, কিছু না কিছু একটা খুঁত বেরিয়ে যায়, অসাধারণ।
বিয়ে বাড়িতে জমিয়ে হাত দিয়ে খাচ্ছি আমি, আর আমার পাশে একজন বড় স্টার যেখানে হচ্ছে চামচে করে খাচ্ছে। আমার একটু লজ্জা নেই। মাটন ছিল, পাতুরি ছিল, আমার সব খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আমি আবার ডাল ভাত নিয়েছি। এত অসাধারণ লাগছে ডাল ভাতটা খেতে, মনে হচ্ছে খেয়েই যাই খেয়েই যাই। প্যাক করে দেবো? হ্যাঁ প্যাক করিয়ে দেবো। রাতের জন্য কি পাওয়া যাবে? হ্যাঁ পাপাই দা পাওয়া যাবে। হ্যাঁ যাবে তো, নিয়ে চলো তো গাড়ি করে। এখানে রয়েছে রসগোল্লা, মিষ্টি, পান। মনে মনে এত বলেছি, খেতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, এত খাওয়ার, এত খেয়েছি, জাস্ট অসাধারণ খাবারের রান্নাগুলো। সো খুব ভালো লেগেছে, গান করছে।